বিরাট কোহলি এখন আর কোনো কিছুর অভাব নেই, সাফল্য তার পায়ের সামনে গড়াগড়ি খায়। কিন্তু একটা কষ্ট মনের মধ্যে রয়েই গেছে তার, সবাইকেই একটা সময় পৃথিবীর মায়া ছাড়তে হবে, এটাই নিয়তি। কিন্তু কোহলির বাবার মৃত্যুর কষ্টটা তার কাছে একটু বেশি। বাবাকে যে মৃত্যুর সময়টায় চিকিৎসাও করাতে পারেননি তিনি। ন্যাশনাল জিওগ্রাফিতে এক সাক্ষাৎকারে বাবার মৃত্যুর সেই কষ্টদায়ক স্মৃতিটির কথা বলেন কোহলি। 2006 সালের ঘটনা, তখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি কোহলির। তাকে মানুষ সেভাবে চিনতও না তখন। ওই সময়টায় রঞ্জি ট্রফির ম্যাচ চলছিল এই ভারতীয় অধিনায়কে। কর্ণাটকের বিপক্ষে সেই ম্যাচের প্রথম দিনে 40 রানে অপরাজিত ছিলেন কোহলি। দিনের খেলা শেষে বাড়ি ফেরেন তিনি। ওই দিন রাতেই জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তটা চলে আসে তার। রাত 3টের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা প্রেম কোহলি। বাবাকে যে হাসপাতালে নিয়ে যাব সেই সুযোগটিও হয়নি, আমার হাতের ওপরই মারা যান বাবা। প্রতিবেশীদের কাছে সাহায্য পাওয়ার চেষ্টাও করেছিলাম, ডাক্তার হিসাবে যাদেরকে চিনতাম তাদেরকে ফোনও করেছি, কিন্তু এত রাতে কেউ সাড়া দেননি। যখন অ্যাম্বুলেন্স আর অন্যান্য ব্যবস্থা হলো ততক্ষণে সব শেষ। কিন্তু কোহলির ওই মৃত্যুশোক নিয়ে পড়ে থাকার উপায় ছিল না। পরের দিন রঞ্জি ট্রফিতে আবারও মাঠে নামতে হয় তাকে। 40 রান নিয়ে ব্যাট করতে নেমে দলের বিপদের মুখে 90 রানের এক ইনিংসও খেলেন ভারতীয় এই অধিনায়ক। কষ্টের মধ্যে খেলতে নেমে একটুও দমে যাননি তিনি, কারণ কোহলির বাবার ইচ্ছে ছিল তার ছেলে বড় ক্রিকেটার হবে। বাবার সেই ইচ্ছে পূরণ হলেও ছেলেকে সেই খ্যাতির শিখরে দেখা হয়নি বাবার। কষ্টটা তাই সারা জীবন বয়ে বেড়াতে হবে বর্তমান বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যানকে। ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য। দেশ বিদেশের খেলা সব খবরাখবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।